আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ নিয়ামতে সকলেই অনেক ভালো আছেন। মেয়েদের নামাজ সম্পর্কে অনেকেরই অনেক প্রশ্ন থাকে। নামাজের ক্ষেত্রে যদি কিছু চুল বের হয়ে যায় তাহলে সেই নামাজ কি বাতিল হয়ে যাবে? পুনরায় কি সেই নামাজ আদায় করতে হবে? এ সম্পর্কেও অনেক প্রশ্ন রয়েছে। তাহলে প্রিয় দর্শক, চলুন আজকে জেনে নেওয়া যাক যে নামাজে যদি কিছু চুল বের হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে কি না, অথবা সেই নামাজ বাতিল হবে কি না, সেই নামাজ আবার পুনরায় পড়তে হবে কি না, সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে হবে, একটু টানা যাবে না। এবং যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবং যারা ফেসবুকে অ্যাড হতে চান তারা আমাদের চ্যানেলের নামই মেয়েদের মাসআলা মাসায়েল নামে ফেসবুক পেজ রয়েছে, সেখানে অ্যাড হয়ে আপনাদের মতামত জানাতে পারেন। এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটিও কমেন্টে অথবা ফেসবুকে জানাতে পারবেন। তো প্রিয় দর্শক, চলুন ভিডিওটি শুরু করা যাক। সঠিকভাবে চুল ডেকে নামাজে দাঁড়ালেও অনেক সময় নামাজ শেষে দেখা যায় এক অথবা দুইটে চুল বের হয়ে আছে। এই ক্ষেত্রে কি আমাকে পুনরায় নামাজ আদায় করতে হবে? আবার অনেক সময় এক অথবা দুইটার থেকেও বেশি চুল বের হয়ে যায়, এক্ষেত্রে করণীয় কি? মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত এমনকি অধিক বিশুদ্ধ মত অনুসারে দুপায়ের পিঠ সহ ঢাকা আবশ্যক। কেবল মুখমণ্ডল ও দুহাতের কবজি খোলা রাখা বৈধ, যদি পরপুরুষ দেখার সম্ভাবনা না থাকে, অন্যথায় এগুলোও ঢাকা জরুরি। যাই হোক, মাথা ঢাকার পরও অসতর্কতাবশত সামান্য কিছু চুল বের হয়ে গেলেও সালাত বাতিল হবে না। তবে নামাজরত অবস্থায় বুঝতে পারলে তৎক্ষণাৎ তা ডেকে ফেলতে হবে, আর নামাজ শেষ হলে বুঝতে পারলে তা পুনরায় দোহরানের প্রয়োজন নাই। তবে আগামীতে এ ব্যাপারে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। কেউ যদি জানার পরেও চুল না ডেকে নামাজ অব্যাহত রাখে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। তার জন্য পুনরায় পূর্ণ পর্দা সহকারে নামাজ আদায় করা আবশ্যক। সালাতে মহিলাদের শরীরের কতটুকু ঢাকা ফরজ, দুপায়ের পাতা পিঠও কি ডাকতে হবে, এই প্রসঙ্গে এক বোন প্রশ্ন করেছিলেন, সেটি সম্পর্কেও আজকের ভিডিওতে জেনে নেব। একজন মহিলা সালাত শুরু করার আগেই তার মুখ মণ্ডল ও দুহাতের কবজি ছাড়া মাথা থেকে পা পর্যন্ত দুপায়ের পিঠ সহ সারা শরীরের ভালোভাবে আবৃত করবে। পরপুরুষ না থাকলে মুখমণ্ডল ও দুহাতের কবজি খুলে রাখা জায়েজ আছে, কিন্তু পরপুরুষের উপস্থিতিতে এগুলো ঢাকা অপরিহার্য। দুপায়ের পাতা অথবা পিঠ ঢাকা কি জরুরি, এ ব্যাপারে বিজ্ঞ ওলামাদের মাঝে দ্বিমত রয়েছে। তবে হাদিসের আলোকে দুপায়ের পিঠ ঢাকা অধিকতর অগ্রাধিকারযোগ্য মত। এ ব্যাপারে হাদিস হল, উম্মে সালমা রাদিয়াল্লাহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কোনো মহিলা কি কেবল একটি চুল, একটি লম্বা ঝুলওয়ালা জামা ও একটি ওড়না পরে নামাজ পড়তে পারবে? যদি তার পরনে লুঙ্গি কোমর থেকে নিম্ন অংশের দিকে ঝুলিয়ে পড়ার মতো কাপড় না থাকে, তিনি বলেন, যদি উক্ত লম্বা জামাটি তার দুপায়ের পিঠ দয় ডাকে তাহলে এই পোশাকে সালাত আদায় করতে পারবে। সুনানে আবু দাউদ, হাদিস 640 নং। ইমাম নবী রহমাতুল্লাহ আল খুলাসাহ ও আল মাজমু গ্রন্থে বলেন, এর সনদ হলো ভালো। ইবনুল আরবি তার আহকামুল কুরআন গ্রন্থে বলেন, এর সনদে প্রমাণিত। তবে ইমাম আলবানী রহমাতুল্লাহ সহ অনেক মুহাদ্দিস বলেন, এই হাদিসটি মারফু সূত্রে সহিহ নয়, বরং মাওকুফ সূত্রে সহিহ, অর্থাৎ এটি উম্মে সালমা রাদিয়াল্লাহের বক্তব্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নয়। সুতরাং যারা বলেন যে উক্ত হাদিসটি মারফু তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, তাদের মতো দুপায়ের পিঠ ডাকা ফরজ। আর যারা বলেন এটি মাওকুফ তথা উম্মে সালমা রাদিয়াল্লাহের বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নয়, তাদের মধ্যে দুপায়ের পিঠ ডাকা ফরজ নয়।
যাই হোক, মতবিরোধ থেকে বাঁচার স্বার্থে দুপায়ের পিঠ না ঢাকার চেয়ে ঢাকাই বেশি নিরাপদ। তাই নামাজে মহিলাদের দুপায়ের পিঠ ঢাকতে হবে, এটাই সবচেয়ে নিরাপদ ও অধিক নির্ভরযোগ্য কথা। আমাদের দেশে অনেক মহিলা ওড়না, জামা আর পাজামা পরে সালাত আদায় করে, কিন্তু এতে তার দুপায়ের পিঠ খোলা থাকে। সুতরাং এ সমস্যার সমাধান কল্পে এর সাথে পামোজাও পরিধান করা উচিত, যেন দুপায়ের পিঠ ঢাকা থাকে। অন্যথায় মেক্সি, বোরকা বা এমন লম্বা জামা পরিধান করে সালাত আদায় করা উচিত, যেন তা সারা শরীর আবৃত করার পাশাপাশি দুপায়ের পিঠও ঢেকে দেয়। অনেকে প্রশ্ন করে, চুল বাঁধা অবস্থায় নারীদের নামাজ হবে কি, অথবা আগে থেকেই যদি চুলে বিনুনি করা থাকে তাহলে সেই বিনুনি খুলে কি নামাজ আদায় করতে হবে অথবা অজু করতে হবে। এটির সঠিক পদ্ধতি কোনটি হবে সে সম্পর্কে জেনে নেই চলুন। সালাতের সময় চুল ছেড়ে দেওয়ার বিষয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। একদল ওলামায়ে কেরাম এটাকে মুস্তাহাব বা উত্তম বলেছেন। যদি কেউ নামাজের আগেই চুলে বেনি করে নেন অথবা আগেই করে থাকেন, তার জন্য বাধ্যতামূলক নয় যে চুলকে ছেড়ে দিতে হবে। যদি কেউ ছেড়ে দেন তাহলে তিনি তাদের যারা এই বক্তব্য দিয়েছে উত্তম হওয়ার বিষয় বলেছেন, এই আমলটি করলেন। তবে এটা বাধ্যতামূলক বিষয় নয় যে এই কারণে সালাত মাকরুহ হবে অথবা সালাত নষ্ট হবে বা সালাতের ফজিলত কম হবে, এই ধরনের বাধ্যতামূলক বিষয় নয়। নামাজের আগে যদি কেউ চুল বাঁধেন অথবা ছেড়ে দেন, উভয় অবস্থায় তার মাথার চুল ঢেকে রাখতে হবে। যদি চুল আগে বেঁধে রাখেন সেই অবস্থায় নামাজ শুদ্ধ হয়ে যাবে, আর যদি চুল ছেড়ে দেন এবং ঢেকে রাখেন সে অবস্থায়ও নামাজ শুদ্ধ হয়ে যাবে, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এছাড়াও কিছু লোকের নামাজ কখনোই কবুল হবে না। এর ভিতরে রয়েছে গণককে হাত দেখালে মদ পানকারী, যারা নামাজের হক আদায় করে না, এবং আরও কিছু বিষয় রয়েছে যেগুলো যেসব জিনিসগুলো মানুষ করে থাকে তার উপরে নির্ভর করে তার নামাজ কবুল হবে কি না। এর ভিতরে আরও কিছু বিষয় রয়েছে যেগুলো হচ্ছে, সুগন্ধি ব্যবহার করে মসজিদে গমনকারী নারী, ওই নারী নাপাকির গোসলের ন্যায় উত্তমভাবে গোসল না করলে তার নামাজ কবুল হয় না, এটি ইবনে মাজাহার হাদিস। মা বাবার অবাধ্য সন্তানের নামাজও কবুল হয় না। দান করার পর দানের কথা গর্বের সঙ্গে প্রচার করা ব্যক্তির নামাজ হয় না। যে ব্যক্তি তকদিরকে অস্বীকার করে, পরের বাপকে যে নিজের বাপ বলে দাবি করা ব্যক্তির নামাজও কবুল হয় না, এটি সহিহ বুখারী শরীফের হাদিস। কোনো মুসলিমকে হত্যা করে এবং তাতে গর্ববোধ করে আর খুশি হয়, ওই ব্যক্তির নামাজ কবুল হয় না। কেসাসের বিধান বাস্তবায়নে অর্থাৎ খুনের বদলে খুনের বদলা নিতে যে ব্যক্তি শাসন কর্তৃপক্ষ বা বিচারককে বাধা দেয়, ওই ব্যক্তির নামাজ কবুল হয় না, এটি আবু দাউদ ও নাসাই শরীফের হাদিস। যে ব্যক্তি মুসলিমের সাথে বিশ্বাসঘাতকতা করে তার নামাজ কবুল হয় না, এটি সহিহ বুখারী শরীফের হাদিস। সুতরাং মুমিন মুসলমানের উচিত উল্লেখিত বিষয়গুলো থেকে বিরত থাকা, হাদিসে ঘোষিত উল্লেখিত বিষয়গুলো থেকে নিজেদের হেফাজত করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে উল্লেখিত বিষয়গুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন, যথাযথভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করতে ভুলবেন না, এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় ইসলামের পথে থাকুন।